ঘাটালে পথ দুর্ঘটনায় মৃত এক যুবক ঘাটালে পথ দুর্ঘটনায় মৃত এক যুবক জানা গিয়েছে মৃত যুবকের নাম সুমন মালিক বাড়ি ঘাটাল থানার রাধানগরের অমরপুরে তিনি আজ রাত সাড়ে দশটা নাগাদ ঘাটালের দিক থেকে বাইকে করে রাধানগরের দিকে বাড়ি যাওয়ার পথে ঘাটালে তিন নাম্বার চাতালের কাছে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই বাইকে থাকা ওই যুবকের মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায় আকাশ রিপোর্ট আমি সৌমিন দত্ত স্থানীয় সংবাদ